আজকের গল্পটা একজন বৌদ্ধ সন্ন্যাসী আর তার শিষ্যের। এই ছেলেটি যখন প্রথম বৌদ্ধ সন্ন্যাসীর শিষ্য হয় তখন তার কাছে জীবনকে নিয়ে হাজারো অভিযোগ থাকে। সে শিষ্য হওয়ার পরেই তার গুরুদেবের কাছে এসে তার সমস্ত অভিযোগের কথা বলে। সে সবার প্রথমে বলে যে গুরুদেব, এই দুনিয়ায় কিছু মানুষ খুব সুন্দর, কিছু মানুষ খুব অসুন্দর, এটা কেন হয়? তারপর সে বলে, এই দুনিয়ায় কিছু মানুষের কাছে অনেক ধনসম্পত্তি আছে আর কিছু মানুষ খুব গরিব। এখানে কেউ খুব সুখী, কেউ খুব অসুখী। আমার জীবনে বরাবর বিভিন্ন রকমের সমস্যা আসতেই থাকে। আমি সংসারে থেকে কোনো দিন আমার মন মতো কোনো কিছুই পাইনি। না তো আমাকে সুন্দর দেখতে, না তো আমার কাছে অনেক ধনসম্পত্তি ছিল, আর না তো আমি জীবনে যা যা চেয়েছি তার কোনো কিছুই পেয়েছি। আমার জীবনের প্রতিটা পর্যায়ে আমাকে কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতেই হয়েছে। আমার মনে হয় আমার ভাগ্যে ভালোটা কখনো লেখাই নেই। এখানে এসেও আমার মন কিছুতেই এক জায়গায় স্থির হচ্ছে না। আমার শুধু মনে হচ্ছে আমি যেন সব কিছু থেকে সারা জীবন শুধু বঞ্চিতই হয়ে রইলাম। গুরুদেব তার সব কথা শুনে তার আসল সমস্যাটা বুঝতে পারলেন। তিনি বললেন, তুমি সবার আগে নিজেকে অন্যদের থেকে কম ভাবা বন্ধ করো। এটা কেন বলছি সেটা তোমাকে আমি আজকে বিকেলে বলবো, কিন্তু তার আগে তুমি আমার সঙ্গে একটা জায়গায় আজকে যাবে। তো গুরু আর শিষ্য মিলে সকাল সকাল কোনো একটা জায়গার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তারা আশ্রমের সামনে থেকে একটা গরুর গাড়িতে করে রওনা দিল। গরুর গাড়িটা অনেক পুরনো ছিল, তাই সেটাতে বসে তাদের যেতে একটু অসুবিধা হচ্ছিল। কিছু দূর যাওয়ার পর শিষ্যটি বলল, গুরুদেব, এই গরুর গাড়িটা করে আমরা কেন যাচ্ছি? গুরুদেব বললেন, মানে? শিষ্য বলল, এটা একটা যাওয়ার গাড়ি হলো। এই গাড়িটা এত পুরনো আর ভাঙাচোরা হয়ে গেছে যে এতে করে 5 মিনিট আসতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এতে করে কি এত দূর পথ যাওয়া সম্ভব? গুরুদেব বললেন, আমি তো দূরের পথ বলেই এই গরুর গাড়িটার ব্যবস্থা করেছি, আর এটা ছাড়া আমি আর কোনো গাড়ি ব্যবস্থা করতে পারিনি। কিন্তু তোমার যেহেতু যেতে কষ্ট হচ্ছে, তাই চলো আমরা গাড়ি থেকে নেমে হেঁটেই যাই। শিষ্যটি বলল, আপনি ঠিক বলেছেন, এই গাড়িতে যাওয়ার থেকে হেঁটে যাওয়া অনেক ভালো। শিষ্যের কথা শুনে গুরুদেব একটু হাসলেন আর গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করলেন। কিছু দূর হাঁটার পর শিষ্যটি বলল, গুরুদেব, একে তো এত গরম, তারপর এই রাস্তাতে পাথর আর কাঁকড়ে ভর্তি। এই রাস্তায় কোনো গাছও দেখছি না যার তলায় বসে একটু বিশ্রাম নেওয়া যাবে। এরকম রাস্তা দিয়ে এত পথ হাঁটবো কী করে? গুরুদেব বললেন, কোনো অসুবিধা নেই, তুমি এই রাস্তা দিয়ে হাঁটতে চাও না, ঠিক আছে, একটু সামনে থেকে একটা জঙ্গলের রাস্তা আছে, সেই রাস্তা দিয়েও আমরা চাইলে যেতে পারি। চলো তাহলে জঙ্গলের মধ্যে দিয়েই যাওয়া যাক। শিষ্যটি খুশি হয়ে বলল, ঠিক বলেছেন গুরুদেব, জঙ্গলের মধ্যে দিয়ে গেলে গাছের ছায়াও পাওয়া যাবে আর এত কাঁকড় পাথরও থাকবে না। গুরুদেব শিষ্যের কথা শুনে আবার একটু হাসলেন আর তাকে নিয়ে জঙ্গলের রাস্তায় ঢুকে গেলেন। জঙ্গলের রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পর জঙ্গল আরও গভীর হতে থাকলো। ধীরে ধীরে বিভিন্ন পোকামাকড়ের পরিমাণ বাড়তে থাকলো। তারপর হঠাৎ করেই রাস্তায় চলতে চলতে শিষ্যটি থেমে গেল। গুরুদেব বললেন, কি হলো, থামলে কেন? শিষ্যটি বলল, ওই দেখুন গুরুদেব, সামনে কত বড় একটা বিষাক্ত সাপ। এই রাস্তা দিয়ে যাওয়া একদমই ঠিক হচ্ছে না। এত পোকামাকড় আর সাপের মধ্যে দিয়ে গেলে আমাদের তো জীবন চলে যাওয়ার ভয় থাকবে। কি জানি সামনে আরও কত ভয়ঙ্কর পশুর সম্মুখীন হতে হবে। গুরুদেব বললেন, এই পথ দিয়ে আসার সিদ্ধান্ত তো তোমারই ছিল। তুমি তো ছায়ার মধ্যে দিয়ে বিনা কাঁকড় পাথরের রাস্তা দিয়ে যেতে চাইছিলে। আমরা তো চাইলেই একটু কষ্ট করে সেই গরুর গাড়িতে করে চলে যেতে পারতাম। তাও যদি না হতো, আমরা বড় রাস্তা দিয়ে একটু গরম সহ্য করে চলে যেতে পারতাম, কিন্তু তুমি তো সেদিক দিয়ে যেতে চাইলে না। এখন আমরা জঙ্গলের মধ্যে অনেক দূর চলে এসেছি, এখন আর ফেরত যাওয়া সম্ভব না। আমাদের গন্তব্যে পৌঁছতে হলে জঙ্গলের মধ্যে দিয়েই যেতে হবে। তো শিষ্যটি গুরুদেবের এই কথার উত্তরে আর কিছুই বলতে পারল না, কারণ এই পথে আসার সিদ্ধান্ত তো তারই ছিল। তো তারা কোনোভাবে খুব সাবধানে জঙ্গলটা পার হলো। জঙ্গল পার হয়ে তারা একটা গ্রামে এসে পৌঁছলো। সেখানে একজনের বাড়িতে তাদের নিমন্ত্রণ ছিল। যার বাড়িতে নিমন্ত্রণ ছিল তারা খুব গরিব ছিল, তাই খাবারে তারা বেশি কিছু বানাতে পারেনি। খাবারে তারা শুধু রুটি আর এক রকমের তরকারি দিয়েছিল। তো এই খাবার দেখে শিষ্যের একদম পছন্দ হলো না। সে বলল, গুরুদেব, এত কষ্ট করে এত দূর থেকে হেঁটে এসে শুধুমাত্র এই রুটি আর এক রকমের সবজি খেতে হবে? আরও কয়েক রকমের খাবার হলে ভালো হতো না? গুরুদেব বললেন, কোনো অসুবিধা নেই, তোমাকে এই খাবার খেতে হবে না। সামনে অন্য কোনো জায়গায় হয়তো তুমি আরও ভালো কিছু পেয়ে যাবে। তুমি বাইরে গিয়ে বসো, আমার খুব খিদে পেয়েছে, আমি খেয়ে আসছি। তো সেই শিষ্যটি বাইরে গিয়ে অপেক্ষা করতে লাগল। গুরুদেব একটু পরে খাবার খেয়ে ওই বাড়ির মালিককে ধন্যবাদ জানিয়ে সেই ঘর থেকে বেরিয়ে এলেন। কিছু দূর চলার পর শিষ্যটি বলল, গুরুদেব, আপনি তো বললেন সামনে ভালো কিছু খাবার পেতে পারি, আমার তো খুব খিদে পেয়ে গেছে, তাহলে এখন খাবার কোথায় পাবো? গুরুদেব বললেন, চেষ্টা না করলে তো খাবার পাওয়া যাবে না। তুমি এক কাজ করো, এই গ্রামের প্রতিটা বাড়িতে গিয়ে জিজ্ঞেস করো কার কাছে ভালো খাবার আছে। আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করছি। আর হ্যাঁ, সাথে তোমার আরেকটা কাজ থাকবে, তুমি এমন একটা মানুষকে খুঁজে বের করো যে তার নিজের সৌন্দর্য নিয়ে খুব খুশি। সে যতটা সুন্দর তাতে সে একদম সন্তুষ্ট। তো শিষ্যটি গ্রামের একটার পর একটা বাড়িতে গেল খাবারের খোঁজে। কিন্তু তখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলেছিল, তাই কারোর বাড়িতে রান্না করা কিছু খাবার ছিল না।
যে দু একটা জায়গায় টুকটাক কিছু খাবার ছিল সেই খাবার তার একদম পছন্দ হলো না। কোথাও বাসি খাবার ছিল, কোথাও শুধু রুটি ছিল ইত্যাদি। তো সে কোথাও খাবার না পেয়ে হয়রান হয়ে গুরুদেবের কাছে ফিরে আসার জন্য রওনা দিল। আস্তে আস্তে তার হঠাৎ মনে পড়ল যে তার তো একজন এমন মানুষকে খুঁজে বার করতে হবে যে তার সৌন্দর্য নিয়ে খুব খুশি। তো সে একজনকে রাস্তায় জিজ্ঞেস করলো যে সে নিজের সৌন্দর্য নিয়ে খুশি কিনা। সেই ব্যক্তি উত্তর দিল যে সে একদমই নিজের সৌন্দর্য নিয়ে খুশি না, তার মনে হয় তাকে খুবই বাজে দেখতে। তো সে এরকম বেশ কয়েকজন ছেলে আর মেয়েকে একই কথা জিজ্ঞেস করলো এবং প্রত্যেকের কাছ থেকেই একই রকমের উত্তর পেল, কেউই নিজেকে নিয়ে খুব একটা খুশি না। তারপর সে হাঁটতে হাঁটতে রাস্তায় খুব সুন্দরী একটা মেয়েকে দেখতে পেল। তাকে গিয়ে সে জিজ্ঞেস করলো যে সে নিজের সৌন্দর্য নিয়ে খুশি কিনা। সেই মেয়েটা উত্তর দিল যে এই গ্রামে তো তার মতো সুন্দরী কেউ নেই, কিন্তু পাশের গ্রামে একজন মেয়ে আছে যে তার থেকেও বেশি সুন্দরী, তাই তার আফসোস হয় যে সে কেন ওই মেয়েটার থেকেও বেশি সুন্দরী নয়। অর্থাৎ সে এত সুন্দরী হওয়ার পরেও নিজের সৌন্দর্য নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয়। তো যাই হোক, সেই শিষ্যটি আর কাউকে কোনো প্রশ্ন না করে সোজা গুরুদেবের কাছে ফিরে এলো, কারণ ততক্ষণে খিদেতে তার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। সে এসে গুরুদেবকে বলল, গুরুদেব, কারো বাড়িতেই আমি কোনো খাবার পেলাম না। আমার মনে হচ্ছে যেখানে আমরা খেতে গেছিলাম সেখানকার খাবারটা খেয়ে নিলেই ভালো হতো। গুরুদেব বললেন, যাও তাহলে ওখানেই তুমি একবার যাও, গিয়ে দেখো যে ওখানে খাবার পাও নাকি। তো সেই শিষ্য সেই ব্যক্তির বাড়িতে আবার গেল যেখানকার খাবার সে না খেয়ে চলে এসেছিল, কিন্তু সেখানে গিয়ে সে দেখল যে সেই বাড়িতে তালা ঝোলানো আছে, সেই বাড়িতে সে সময় কেউ নেই। তো সে আর কী করবে, হতাশ হয়ে গুরুদেবের কাছে ফিরে এলো। গুরুদেব সব শুনে বললেন, ঠিক আছে, আর কী করা যাবে, একদিন তুমি না হয় না খেয়েই থাকলে, চলো আমরা বরং আশ্রমের দিকে রওনা দিই, আমাদের তো আবার সেই জঙ্গল পেরিয়ে যেতে হবে, সন্ধে হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে। শিষ্যটি বলল, না না গুরুদেব, জঙ্গল দিয়ে নয়, চলুন বড় রাস্তা দিয়েই যাই। তো দুজনে বড় রাস্তা দিয়ে আশ্রমের দিকে হেঁটে রওনা দিল। অর্ধেক রাস্তা যাওয়ার পর শিষ্যটির অবস্থা খিদেতে একদম খারাপ হয়ে গেল। সে রাস্তার ধারে বসে পড়ল আর বলল, গুরুদেব, আমি আর হাঁটতে পারছি না, এই খিদে পেটে এতদূর হাঁটা আমার পক্ষে সম্ভব না। গুরুদেব তার কাছে এসে তার ঝোলা থেকে রুটি আর সবজি বার করে শিষ্যকে দিয়ে বলল, এই নাও এটা খেয়ে নাও, এটা সেই খাবার যেটা তুমি সেই বাড়িতে না খেয়ে ফেলে এসেছিলে, আমি এটা সঙ্গে করে নিয়ে এসেছিলাম তোমার পরে লাগতে পারে সেই ভেবে। তো যে খাবারটা সে দুপুরে অবহেলা করে ফেলে রেখে এসেছিল সেটাই এখন সে অমৃতের মতো খেতে লাগলো। খেয়ে গুরুদেবকে ধন্যবাদ জানিয়ে বলল, এই খিদে পেটে এই খাবারটা যেন অমৃতের মতো লাগলো, কিন্তু আপনার কাছে যখন আগে থেকেই খাবারটা ছিল তাহলে সেটা এতক্ষণ আমায় দিলেন না কেন? গুরুদেব হেসে বললেন, যদি তোমাকে আমি খাবারটা আগে দিয়ে দিতাম তাহলে তুমি এটা কখনোই অনুভব করতে পারতে না যে আমাদের জীবনে আসা প্রতিটা সুযোগের গুরুত্ব কতটা। তুমি যদি জীবনের প্রতিটা ব্যাপারে শুধু অভিযোগই করতে থাকো তাহলে কখন তুমি গরুর গাড়ি থেকে নেমে রাস্তায় চলে আসবে আর রাস্তা থেকে জঙ্গলের রাস্তায় চলে আসবে তুমি বুঝতেই পারবে না। কখন তুমি আরও ভালো সুযোগের অপেক্ষায়, আরও ভালো খাবারের অপেক্ষায় এখন যেটা তোমার কাছে আছে সেটাও হারিয়ে ফেলবে তুমি বুঝতেই পারবে না। জীবন অভিযোগ করে বাঁচা যায় না, জীবনকে জীবনের মতো বাঁচা যায় কৃতজ্ঞতা স্বীকারের মাধ্যমে। যেটা তোমার কাছে এই মুহূর্তে আছে, যে সুযোগ তুমি এখন পাচ্ছ, সবার আগে সেটার জন্য কৃতজ্ঞ হও। জীবনে আসা প্রতিটা সুযোগকে কাজে লাগাও। যে সুযোগকে তোমার এখন ছোট বলে মনে হচ্ছে সেটাই যে ভবিষ্যতে অনেক বড় কিছুতে পরিণত হবে না সেটা কিন্তু তুমি বলতে পারো না। তাই তোমার কাছে কী নেই সেটা নিয়ে অভিযোগ বন্ধ করে তোমার কাছে যেটা আছে সেটাকে গ্রহণ করতে শেখো আর সেটাকে আরও ভালো কীভাবে বানানো যায় তার চেষ্টা করো। জীবনকে আনন্দের সঙ্গে বাঁচার প্রথম শর্ত হলো অভিযোগ বন্ধ করে কৃতজ্ঞতা স্বীকার করতে শুরু করা। আর তোমাকে বলেছিলাম যে নিজেকে সবার আগে কম ভাবা, ছোটো ভাবা বন্ধ করো, সেটা কেন বলেছিলাম তার উত্তর আশা করি তুমি এই গ্রামের সবাইকে তার সৌন্দর্য নিয়ে খুশি থাকার প্রশ্ন করেই পেয়ে গেছো। শিষ্যটি বলল, হ্যাঁ গুরুদেব, আমি বুঝে গেছি যে কেউই তার নিজের সৌন্দর্য নিয়ে খুশি নয়, এমনকি যে আমাদের থেকে অনেক বেশি সুন্দর সেও নয়। আমি এতদিন বোকা ছিলাম, আমি ভাবতাম যে আমার সাথে কেন সবসময় খারাপটাই হয়, আমি কেন আরও ভালো কিছু পাই না। আসলে আমি তো যেটা পেতাম সেটাকে গুরুত্বই দিতাম না, আমি সবসময় আরও ভালো কিছু পাওয়ার আশায় এখনকার পাওয়া জিনিসটাকে বা সুযোগটাকে ছেড়ে দিতাম, অভিযোগ করতাম। কিন্তু আজকে আমি বুঝলাম যে আমাদের চাওয়ার কোনো শেষ নেই, আর যদি এখন আমার কাছে যা আছে তার ব্যাপারে আমি কৃতজ্ঞ আর সন্তুষ্ট হতে না পারি তাহলে ভবিষ্যতে যেটা পাবো সেটা নিয়েও আমি সন্তুষ্ট হতে পারবো না, আর সারা জীবন আমি অভিযোগ করেই কাটিয়ে দেব, কোনোদিন জীবনটাকে আনন্দের সঙ্গে বাঁচার মতো বাঁচতেই পারবো না, যেটা পেয়েছি সেটাকেও উপভোগ করতে পারবো না। তাই আজ থেকে আমার কাছে যা সুযোগ আসবে সেই সব সুযোগকে আমি আনন্দের সঙ্গে গ্রহণ করব, যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ থাকব, আর সেটাকে আরও ভালো থেকে ভালো বানানোর চেষ্টা করব। ধন্যবাদ গুরুদেব আমাকে এত বড় শিক্ষাটা একটা ঘটনার মাধ্যমে দিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, সেই শিষ্যটি তো একটা ঘটনার মাধ্যমে এটা বুঝতে পারলো যে অভিযোগ করে কখনোই আনন্দের সঙ্গে বাঁচা যায় না, এতে করে আমাদের হাতে আসা সুযোগও হাতছাড়া হয়ে যায়।
কিন্তু আপনি এই গল্পটা থেকে কি জানতে পারলেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে এটা একটা শেয়ার অবশ্যই করে দেবেন। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন এরকম মোটিভেশনাল ভিডিও আরও দেখার জন্য। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।